হ্যালো এভরিওয়ান, টেক সেশন আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুঘল সম্রাট আছি আপনাদের সাথে। তো আজ আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও শেয়ার করবো, অর্থাৎ আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি আমাদের ফোনে, মানে অনেকের অ্যান্ড্রয়েড ফোনেই যে চার্জের সমস্যাটা খুবই মারাত্মক একটা সমস্যা, অর্থাৎ ফোনে চার্জ থাকে না, অর্থাৎ আপনি যদি একটু লং টাইম বাহিরে থাকেন তো আপনার ফোনটা তখন বন্ধ থাকে। তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, তো আমাদের কিন্তু সবারই হয়তো বা যে কোনো, আমরা শুধুমাত্র একটা ফোন ইউজ করি না, আমাদের যে কোনো একটা নর্মাল ফোন অথবা সবসময় ব্যবহারের জন্য যে কোনো একটা ফোন থাকে। তো আজ আমি আপনাদের যে ভিডিওটা দেখাবো, তো সেটা হলো গিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যদি বন্ধ হয়ে যায়, তো যেই টাইমটুকু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা বন্ধ থাকবে ওই সময়ের হয়তো বা অনেক ইম্পর্টেন্ট কল আপনার ফোনে আসতে পারে। তো সেই কলগুলো আপনি কীভাবে অটো ফরওয়ার্ড করে, অর্থাৎ আপনি আপনার অন্য একটা ফোনে ফোনে নিয়ে যাবেন, অর্থাৎ আমি আমি আজকে সেটাই দেখাবো। একটু জাস্ট আপনি একটু মনে রাখতে হবে যে আপনার ফোনটা যখন বন্ধ থাকবে, অর্থাৎ চার্জ শেষ হয়ে যাবে, তখনই কেবলমাত্র ওই কলগুলো ফরওয়ার্ড হয়ে আপনার অন্য ফোনে যাবে, কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটা যখন ওপেন থাকবে তখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনের কলগুলো এই অ্যান্ড্রয়েড ফোনেই আসবে। তো চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো ফ্রেন্ডস, আপনি যদি এই অটো ফরওয়ার্ডটা করতে চান, তো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সিটিংসে। তো আপনার ফোনে আপনি সিটিংস যে অপশনটা আছে, অর্থাৎ যে অ্যাপসটা সিটিং অ্যাপসটা আছে, আপনি সেটা ওপেন করবেন। তো ওপেন করার পরে আপনি দেখবেন যে আপনার ফোনে ব্যাটারি নামে একটা একটা অপশন আছে, অর্থাৎ আমি কিন্তু এটা স্যামসাং ফোন দ্বারা দেখাচ্ছি, অথবা আপনাদের ফোনে ওই অপশনটা আছে, প্রত্যেকটা ফোনেই ব্যাটারি নামে একটা অপশন আছে। তো আপনারা এই ব্যাটারি অপশনে ক্লিক করবেন। তো ব্যাটারি অপশনে ক্লিক করার পরে আপনি জাস্ট নিচের দিকে যাবেন, একদম নিচে নিচে যখন যাবেন তো তখন আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন, যে আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি এখানে, যে ফরওয়ার্ড কলস হোয়েন নো ব্যাটারি, অর্থাৎ হোয়েন নো ব্যাটারি মানে আপনার কলটা, মানে আপনার ফোনটা যখন বন্ধ হয়ে যাবে তো তখন এটা আপনাদের দেখাচ্ছে যে ফরওয়ার্ড কলস হোয়েন নো ব্যাটারি, অর্থাৎ আপনি এখানে ডিজেবল করা আছে। তো আপনি এটা যদি এনাবেল করে দেন, তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা ডিজেবল করা আছে। আপনি যদি এনাবেল করতে চান, তো তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে উপরে একটা একটা সাইন দেখতে পাচ্ছেন, তার সেটা আপনাকে অন করে দিতে হবে। তো আপনি যদি এনাবেল করতে চান, তো তাহলে আপনার ফোনটা যদি কখনো বন্ধ হয়ে যায় অর্থাৎ চার্জ না থাকে, তো তখন আপনাকে যে কল দিবে সেই কলটা আপনি চাইলে অন্য কোনো ফোনে বা অন্য কোনো নাম্বারে আপনি নিতে পারবেন। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এটা ওপেন করবেন, জাস্ট অন করে দিবেন। তো অন করে দেওয়ার পরে আপনার এখানে কিন্তু দুইটা অপশন দেখতে পাচ্ছেন, তো একটা হলো গিয়া ইন্টার নাম্বার আর একটা হলো গিয়া কন্ট্যাক্ট। তো এখন কোনটা আপনি কখন ইউজ করবেন, ইন্টার নাম্বার আপনি এখানে আপনার নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো ইন্টার নাম্বার, তো অনেক সময় দেখা যায় হয়তো আপনার কাছে আরও একটা ফোন আছে কিন্তু সেই ফোনটি তো চার্জ নাই, তো সেক্ষেত্রে কী করবেন, আপনি এখান থেকে একটা কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে, আপনি কন্ট্যাক্টে গিয়ে হয়তো বা আপনি কিনা কোথাও ট্যুরে গেলেন, তো তখন কী হবে, আপনার সাথে আপনার কোনো ফ্রেন্ড আছে, তো ফ্রেন্ডের ফোনে চার্জ আছে, তো আপনি চাইলে তখন এই কন্ট্যাক্টে গিয়ে আপনার ফ্রেন্ডের নাম না জাস্ট আপনার ফ্রেন্ডের নাম্বারটা সেভ, মানে এখানে সেভ করে যদি দিয়ে দেন, তো তাহলে তার কাছে একটা অটো মেসেজ যাবে। অথবা এখানে আর একটা আছে, আচ্ছা আমি একটু পরে সেখানে আসতেছি, তো আপনি এখানে জাস্ট এখন যদি ইন্টার নাম্বারে ক্লিক করেন, তো ইন্টার নাম্বারে ক্লিক করলে জাস্ট এখানে কিন্তু আপনি দেখাচ্ছে যে সিলেক্ট সিম ফর কল ফরওয়ার্ডিং, আপনি কোন সিমটা সিলেক্ট করতে চাচ্ছেন। তো আমি যদি আপনি সিম ওয়ান অথবা টু, আপনি যে কোনো একটা সিম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আমি সিম ওয়ান দিলাম, তো এরপরে আপনি অ্যাড নাম্বারটা, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে একটা অ্যাড অপশন আসবে, যে আমি জাস্ট নাম্বারটা একটু উঠাচ্ছি কয়েকটা সংখ্যা, তো আচ্ছা এরকম একটা নাম্বার। তো এরপরে আপনি এই যে অ্যাড আছে, তো এই অ্যাডে ক্লিক করার পরে জাস্ট আপনার এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু এবার একটু ক্যান্সেল করে একটু ব্যাক করি। তো সেকেন্ড আর একটা অপশন আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, যেটা হলো কন্ট্যাক্ট, অর্থাৎ আপনি আপনার আপনার কোনো সিমে দিতে চাচ্ছেন না, অর্থাৎ আপনি কি না আপনার সব ফোনগুলোই বন্ধ, তো এই জন্য আপনি চাচ্ছেন যে আপনার কন্ট্যাক্ট লিস্টের যে কোনো আপনার একটা ফ্রেন্ড, আপনি কিনা আপনার ফ্রেন্ডের সাথে আছেন, তো আপনি ওর নাম্বারটা যদি আপনি দিতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এখানে কন্ট্যাক্টে ক্লিক করতে হবে। তো কন্ট্যাক্টে ক্লিক করার পর আপনি যার নাম্বারটা জাস্ট এখানে দিতে যাবেন, অর্থাৎ আপনি যদি অন্য কারো নাম্বার দিতে চান, অর্থাৎ তার নামে ক্লিক করবেন, তার নামে ক্লিক করার পরে তো তার নাম্বারটা কিন্তু ওখানে যাবে এবং আপনার কলগুলো ফরওয়ার্ড হয় তার নাম্বারে যাবে। তো এটা ছিল। তো এরপরে আপনি যদি একটু নিচের দিকে আসেন, এরপরে আপনাকে এখানে একটা 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 বক্স দেখতে পাচ্ছেন এখানে, যে এখানে আর একটা অপশন ছিল যে অটো সেন্ড টেক্সট মেসেজ, অর্থাৎ আপনি কল ফরওয়ার্ড করবেন অথবা আপনার একটা ছিল অটো সেন্ড টেক্সট মেসেজ, অর্থাৎ তার নাম্বারে একটা টেক্সট মেসেজ যাবে।
যে এই যে সেন্ড এ টেক্সট মেসেজ টু ইউর সিলেক্টেড কন্ট্যাক্ট অর নাম্বার অটোমেটিক্যালি। তো যখন আপনার ফোনটা বন্ধ থাকবে তার নাম্বারে একটা টেক্সট যাবে। তো যাই হোক, আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না, কারণ আমরা ভিডিও যখন বানাই আপনার লাইক দিলে আমরা ইন্সপায়ার হই। তো যাই হোক, তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। All right.